যাওয়া রিক্সটা 2020-এর যদি বলা যায় আর মাত্র একটি আস্ত দিন বাকি আছে, তারপর পরই গোটা বিশ্ব নতুন ক্যালেন্ডারের পাতা উল্টাবে এবং সেখানে স্বাগত জানাবে 2021 সালকে। এই নানান আলোচনার 2020, কিন্তু একটি বছরকে বিদায় দেবার আগে মানুষের মধ্যে, গোটা বিশ্বজুড়ে মানুষের মধ্যে হাপিত্যেশ বোধ হয় 100 বছর আগে যখন বিশ্বব্যাপী প্যান্ডেমিকের অবস্থা হয়েছিল, তখন হয়েছিল, সেই অবস্থাটা আমরা কেউ জানি না, আজ করতে পারি না। কিন্তু এই সময়টাই, এই 2020কে আমরা বিদায় দেবার সময় মনে হয় গোটা বিশ্ব একযোগে বলে উঠেছে যে 2020, অর্থাৎ বিশ বিশময়। বাংলায় আমরা নানাভাবে বানানটা লিখতে পারি, কিন্তু আজকের আয়োজন আমাদের বিশময়। আমরা বিস্ময়কেও বিস্ময় অনেক সময় বলি। এই 2020-এ নানান বিস্ময়কর ঘটনাও ঘটেছে, সেগুলো আলোচনায় থাকবে। আমরা আজকে মন্দ বিষয়গুলো নিয়েই কথা বলবো মূলত। সাংবাদিক মাসুদ কামাল আমাদের সঙ্গে আছেন, তিনি কিন্তু মন্দ নন, ভালো বক্তা তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসককে পেয়েছি, অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ, তিনি হাসপাতাল থেকে আমাদের সঙ্গে কানেক্ট হয়েছেন অনেকটা বিশে বিষ খাওয়ার মতো। তিনি আমাদেরকে এই করোনাকালে প্রথম অনুষ্ঠানে ভয় করোনা এই শিরোনামে কথা বলে আমাদেরকে অনেকটা নির্ভীক করেছিলেন, এবং যার কারণে অনেকেই আমরা করোনাকে খুব ভালোভাবে মোকাবেলা করেছি। গোটা বাংলাদেশে অন্য দেশের তুলনায় আমরা ভালো অবস্থান রেখেছি অন্তত করোনা মোকাবেলা, ব্যক্তিগত যে সুরক্ষা বা আমাদের ইমিউনিটি সেগুলোর সঙ্গে যদি বিচার করি, আর সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টি তো থাকবেই আজকের আলোচনায়, এই বিশ্বের বিস্ময় এই বছর জুড়ে। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডক্টর সারোয়ার আলী আমাদের সঙ্গে আছেন। আমরা আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে বাবু, তিনি যুক্ত হবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদার, এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক। এই অনলাইন জুড়ে যে বিস্ময় অবস্থা, সেগুলো নিয়ে নিশ্চয়ই আমাদেরকে অনেক কিছু জানাবেন আজকের এই আয়োজনে। শুরু করি আসলে যেভাবে শুরু হয়েছিল 2020 এবং যেভাবে গেল, সেই বিষয় নিয়ে সহকর্মী সাদাত হাবিবি সেতুর একটি রিপোর্ট দেখিয়ে। জানুয়ারির প্রথম প্রহর, নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে কত আয়োজন। তখনও চীনে রুহানেই যত মৃত্যু হয়, এমন মহামারী যে সামনে তা জানলে কি 2020কে স্বাগত জানাতে এত আয়োজন হতো? বরং কোভিড আসলে দেখা যাবে সেই নীতিতে বছরের শুরুটা সবার। মধ্য মার্চে পাল্টাতে থাকে বিশ্বের চিত্র। চীন থেকে ততক্ষণে করোনা ছড়িয়ে গেছে গোটা বিশ্বে। প্রথম সর্বনাশা ছোবলে নীল স্পেন আর ইতালি, তাতে বিশ্বের জনবহুল নগরীর সড়কগুলো একে একে জনশূন্য, চারিদিকে শোকের ছায়া আর প্রিয়জন হারানোর আর্তনাদ। সংক্রমণের ধরনের কারণে প্রিয়জনের মৃত্যুতে আপন মানুষও হয় বিদায় দিতে পারেননি, নতুবা দেননি। গেল 100 বছরে 2টা বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দেশে দেশে যুদ্ধ। উইকিপিডিয়ার যেসব যুদ্ধের তালিকা রয়েছে সেগুলো একসাথে করলে মৃতের সংখ্যা 16 কোটিরও বেশি। অর্থাৎ গড়ে এই 100 বছরে প্রতি বছর 16 লাখ করে মানুষ যুদ্ধে মারা গেছে, আর 2020-এর শেষ 10 মাসে করোনায় মারা গেছেন 18 লাখের বেশি মানুষ। যেহেতু শুরুতেই টেস্ট নিয়ে সবার আগ্রহ ছিল না, তাই এটি যে প্রকৃত সংখ্যা তা বলার সুযোগ কই। আর্থিক মন্দার ইতিহাস ঘাটলে সবার সামনেই 1930-এর গ্রেট ডিপ্রেশন, 1980-র মন্দা, আর এই শতাব্দীর শুরুতে 2008-এর বিশ্ব মন্দার উদাহরণ সামনে আসে। সবশেষ 2008-এর মন্দাটা সবে সামনে নিয়েছিল বিশ্ব, তবে 2018 থেকেই চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ, এরপরই করোনার ছোবল। চলতি বছর বিশ্ব অর্থনীতি সংকুচিত হয়েছে 3% বেশি। সবশেষ মন্দার সময়ও এই সংকোচন ছিল 1%। মহামারীর কারণে 2020 ও 2021 সালে বিশ্বব্যাপী জিডিপির লোকসান $9 ট্রিলিয়ন হতে পারে, যা জাপান ও জার্মানির মতো অর্থনীতির চাইতেও বেশি। স্বাভাবিকভাবেই এর ফলে চাকরি হারিয়েছেন কোটি কোটি মানুষ। বিশ্ব শ্রম সংস্থা ILO আগেই বলে রেখেছিল মহামারীকালে অন্তত 20 কোটির মতো মানুষ বেকার হবে, যাদের সিংহভাগের বসবাস আবার এই উপমহাদেশে। সাম্প্রতিক সময়ে নানা গবেষণা তথ্য আসছে, বিশ্বে এখন প্রতি 5 জন কর্মক্ষম ব্যক্তির মাঝে নতুন করে বেকার হয়েছেন 1 জন। সার্বিক উন্নয়ন, আর্থিক ক্ষতি কিংবা মানবিক বিপর্যয় বাদ দিন,
নতুন করে দেশে দেশে প্রশ্ন এসেছে, স্বাস্থ্য সুরক্ষায় কতটা প্রস্তুত এই বিশ্ব? আধুনিকতা ও বিশ্ব কর্তৃত্বের শীর্ষে থাকা মার্কিনিরা করোনা মৃত্যুর মিছিলে নাম্বার ওয়ান। অন্যদিকে করোনা মোকাবেলার জন্য যে ভ্যাকসিন, তার কার্যকারিতা নিয়েও সংশয়ের অবসান হয়নি। So please stop risking your life. Start wearing face mask. চেহারার পরিচয়টা 2020-এ হারিয়ে ফেলেছে মানুষ। চেনা রাস্তায় অপরিচিত যেন সবাই। যত আধুনিক সমাজ আর পরিবেশেই আপনার বসবাস হোক না কেন, মাস্ক এখন থাকা চাই। তাই তো অন্য সব বছরের মতো এবার আর শুভ বিদায় না। মানুষের কাছে যেন বিস্ময় 2020-এর শেষ। বছরের শেষ হলেই কি মুক্তি? সাদাত হাবিবি সেতু, 18 নিউজ, ঢাকা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট থেকে যে তথ্যগুলো পেলাম, যতটা আমরা এই 2020 বিস্ময় হাঁপিয়ে উঠেছি, পরিসংখ্যানে কিন্তু ততটা হাঁপানোর মতো নয়। যুদ্ধে প্রতি বছর গড়ে যদি 16 লাখ মানুষ মৃত্যুবরণ করে, তাহলে এই 10 মাসে 18 লাখ। কিন্তু ভাইরাস তো গোটা বিশ্ব জুড়েই হয়েছে, যুদ্ধ তো আর আসলে গোটা বিশ্ব একসঙ্গে একবারে হয় না। সেক্ষেত্রে চাকরি হারানো এবং অর্থনৈতিক মন্দা, সেটাও যুদ্ধের যেই অর্থনীতি বা মন্দার বা চাকরি হারানো, জীবন জীবিকা নষ্ট হওয়ার যেই পরিসংখ্যান, তারও থেকে খুব একটা বেশি দূরে নয়। তাহলে আমরা কেন এত 2020-কে অতটা বিস্ময় বলছি? শুধুই কি বিস্ময়? আমি আমার স্টুডিওর যিনি অতিথি তার কাছ থেকে শুরু করব। প্রথমে মাসুদ কামাল, না, ওনার যে হিসেবটা কিন্তু আসলেই যথার্থ আমি মনে করি। আমি মনে করি কারণ 18 লাখ তো মারা গেছে কেবল করোনায়, কেবল করোনা একটা রোগ, তাই না? এখানে তো কোনো যুদ্ধ মানে না, যুদ্ধ যে গেলে মারা যে সেটাও তো খালি কেবল যুদ্ধের কারণে 16 লাখ মারা গড়ে গড়ে যে হিসাব, সেটা কেবল যুদ্ধে মারা যেত। হ্যাঁ, ওটা এক বছর না, পুরো 100 বছর হিসাব করেছি। তো সেই হিসাবে একটা মাত্র রোগী 18 লাখ সারা বিশ্বে, এবং এই অল্প সময়ের মধ্যে মারা যাওয়াটা, এবং আক্রান্ত যারা হয়েছে তাদের যে ভোগান্তিটা, মানে এটা আসলে একটা মানে কি বলবো, একভাবে বলা যায়, এইভাবে যদি নেগেটিভ অর্থে বলি, যে আমাদের জীবনে আমরা এরকম একটা প্যান্ডেমিক দেখলাম। এটাও কিন্তু আমাদের মানে যা নাকি পরবর্তী প্রজন্ম, তাদেরকে আমরা হয়তো আরও পরবর্তী যারা আসবে তাদেরকে বলতে পারবো যে আমরা দেখেছি এরকম একটা প্যান্ডেমিক। এটা আসলে ভাবাই যায় না সারা দুনিয়া। আপনি একটা কথা ভাবেন, সারা দুনিয়াতে লকডাউন দিয়ে দেওয়া হলো, এক জায়গা থেকে যাতায়াত বন্ধ হয়ে গেল, এই এরকম ইতিহাস তো নাই। তো এটা অবশ্যই একটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু ইন্টারেস্টিং হলো জানেন, শুরুর দিকে আমি অনেক লোককে বলতে শুনেছিলাম যে এই করোনা আমাদেরকে কি শিক্ষা দিল, অথবা করোনার পরে মানুষের সমাজটা কেমন হবে, আদৌ কি কোনো শিক্ষা দিল কিনা, দেবে কিনা। অনেকে এমন আশা করেছিলেন যে আমরা এখন শিখতে জানবো যে আমাদের স্বাস্থ্য সেবার পেছনে আরো সময় দেওয়া উচিত, আমরা এটা বুঝবো যে আসলে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে বিল্ডিং করা, ভবন করা ও অসমস্ত নয়, বরং জনস্বাস্থ্যের প্রতি আমি কতটা সচেতন এটা হবে এবং মানুষ এটা শিখবে। এই প্রত্যাশা কিন্তু আসলে আখেরে আসে কাজে দেয় নাই, বরং আমরা দেখেছি এই সময় আমি আরেকটা পরিসংখ্যান দেখেছি, যত ধনকুবের আছে সারা বিশ্বে তাদের কিন্তু সম্পদ এই সময় বেড়েছে, বড় লোকটা কিন্তু আরো বড় লোক হয়ে গেছে, তারা করোনাটাকে, করোনার এই আপদটাকে, যে আপদটা সারা বিশ্বের সাধারণ মানুষের উপর ছিল, এই আপদটাকে তারা ব্যবসায়িক একটা সুযোগ হিসেবে গণ্য করেছে, এই ডিসগাইজটাকে ব্লেসিংস হিসেবে তারা নিয়েছে, এবং এটা এতটা অমানবিক হওয়া সত্ত্বেও তারা কিন্তু লজ্জাটা পায়নি। দেখেন এখনো কি হচ্ছে, এখন ভ্যাকসিন নিয়ে যেটা শুরু হয়েছে এটা কিন্তু এক ধরনের ওই ধরনের নাটক হচ্ছে, যে দেখেন ভ্যাকসিন নিয়ে তারা ব্যবসা করতেছে, এতগুলি প্রতিষ্ঠান ভ্যাকসিন করতেছে, একমাত্র অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা যারা আছে এরা ছাড়া আর সবাই কিন্তু মুনাফা করছে, একমাত্র এরাই বলেছে আমরা ভ্যাকসিনটা মুনাফা করব না, আর সবাই মুনাফা করতেছে কিন্তু ভ্যাকসিনটা নিয়ে। তো এটা কি হচ্ছে আলটিমেটলি, এই ভ্যাকসিনটা আপনি দেখেন, আমরা ভ্যাকসিন কবে পাবো কেউ জানে না এখন পর্যন্ত, আমরা জানুয়ারিতে পাচ্ছি না, আপনি শিওর থাকেন? তো যখন আমরা পাবো ভ্যাকসিনটা পাওয়ার পরে আপনি 6 মাস পরে কি করবেন? এই ভ্যাকসিনের আয়ু কত দিন? 6 মাস। আরো বেশি শক্তিশালী হয়ে নতুন স্ট্রেনটা আসছে। আমি এই প্রসঙ্গটা শেষ করে দিই একটা কথা বলে, যে এই ভ্যাকসিন আলটিমেটলি কি হচ্ছে, দেখেন সারা বিশ্বকে একটা বিশ্বের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতেছে। কেমন ধরেন, আগে কি হতো,
একজন গরীব একজন ধনীর মধ্যে বিভেদ ছিল, বৈষম্য ছিল, কিন্তু ধনী কিন্তু গরিবের পাশে বসত। আগামীতে কি হবে জানেন? এই ভ্যাকসিনেটেড এবং নন ভ্যাকসিনেটেড এদের মধ্যে একটা বিরোধ তৈরি হবে। এবং আপনি ভ্যাকসিন নিয়েছেন, আপনি আমার পাশে বসবেন না, কারণ আমার ভ্যাকসিনটা নেওয়া নেই। এই বিভেদটা কিন্তু ব্যাপারটা এরকম হতে পারে, পৃথিবীর ধনী দেশ মানে আমার কাছে অনেক ভ্যাকসিন আছে, সুতরাং আমি পৃথিবীর সবচেয়ে বেশি ধনী দেশ বা সেই দেশ। তো এই বিভেদটা আসলে প্রত্যাশিত ছিল না, আমরা ভেবেছিলাম মানুষের কাছে আরো মানবিক। আপনার একটা কথা থেকে আপনি বলছেন যে শুরুর দিকে মনে হয় এরকম ভেবেছিল, করোনা শুরুর দিকে, তার মানে আজকে 2020 সালের 30 ডিসেম্বর, তার মানে কি এটা কি ডিসেম্বরের 31 করোনা শেষ হয়ে যাচ্ছে? আমরা কি এরকম কিছু ভাবছি যে মানে শুরুর দিকে, এটা কি করোনা শেষের দিকে? আমরা তো মহামারীর মধ্যেই আছি। আসবো আবার আপনার কাছে। আমি একটু অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহর কাছে যেতে চাই। আজকে স্যার আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, মনে করতে পারি বাংলাদেশে যখন যেদিন করোনা শনাক্ত করা হলো সেদিনই আপনি আমাদের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন, এবং আমাদের অনুষ্ঠানের শিরোনাম ছিল ভয় করোনা, করোনাটাকেই আমরা এরকম করে বলেছিলাম। আপনি নিজে আক্রান্ত হয়ে এখন আক্রান্ত অবস্থায় আছেন, এখনো হাসপাতালেই আছেন, এবং সেখান থেকে আপনি আমাদেরকে ভয় ভাঙার জন্য বলছেন। একজন স্যার, একটু আপনার করোনা অভিজ্ঞতা শুনতে চাই। আপনার মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসক, বড় চিকিৎসক যখন নাকি আক্রান্ত হয়, তখন তো আবার আপনি যখন আমাদেরকে অভয় দেন, সেই অভয়টা আবার কাজের অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে আপনাদের আজকের এই দিনে কি বলবেন? ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আমি করোনা আক্রান্ত হয়ে গেছিলাম অনেকটা ভালোর দিকে। এর মূল কারণটা হলো আমার জন্য মনে হয় যে আপনারা যারা গণমাধ্যম কর্মী বা এটিএন নিউজের সর্বস্তরে যারা কর্মচারী বৃন্দ, আপনার সাংবাদিক বৃন্দ যারা আছেন, সবাই কিন্তু আমি জানি যে আমার জন্য উদ্বিগ্ন আছে, অন্যান্য মিডিয়ার সবাই। আমি যদ্দূর জানতে পারছি লক্ষ লক্ষ লোক আমার জন্য কিন্তু দোয়া করছে, আশীর্বাদ করছে, অনেক মসজিদে মসজিদে দোয়া হয়েছে। আসলে আমি যেভাবেই হোক বোধ হয় আপনাদের দোয়ার ভরপুর করতে আমার প্রতি আপনাদের যে শ্রদ্ধা। স্যার আপনি এমন করে বললেন বিজ্ঞান একটু দূরে সরে যায়। আপনি একজন চিকিৎসক এবং আপনি বলেছেন যে আমাদের আসলে ইমিউনিটি, আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে জল হওয়া, সেগুলো আক্রান্ত হব, কিন্তু আমরা আমরা পিছপা হব না। আমরা আসলে অন্য দেশের মানুষের যেরকম ভয়াবহ পরিণতি হয়, আমাদেরটা হয়তো হবে না। আপনি তো তারই একটা উদাহরণ, তাই নয় কি? এটা তো বিজ্ঞানেরই উদাহরণ। যে কোনো ভাবে হোক আমি তো ভালো হয়ে গেলাম, আমি তার একটা উদাহরণ। এবং আমি আক্রান্ত, আমি তো নয় সেই মার্চ থেকে তো ফাইট করছি, জি, মিডিয়াতে বলেন বলছি, রুগী দেখতেছি, রুগীদের চিকিৎসা দিচ্ছি, তাদের উপদেশ দেওয়ার চেষ্টা করছি। শেষ পর্যন্ত কেমনে কেমনে করোনা বোধ আমাকে চিনে ফেললো আর কি, আমাকে চিনেই ফেললো। এখন হাসপাতালে অবস্থায় যেভাবে কথা বলছেন এটাও একটা স্টেটমেন্ট, এবং এটা থেকেও মানুষ অনেক সাহসী হবে এবং বুঝতে শিখবে যে আপনি শুরুর দিন যেটা বলেছেন ভয় করোনা, আজকে ভয় করোনা একই সুরে নিশ্চয়ই আপনি বলছেন করোনাকে এক্সপেরিয়েন্স করার পরে। আমি জনগণের উদ্দেশ্যে এই কথাই বলছি, আপনারা কেউ ভয় করবেন না, কারণ আমাদের সঙ্গে কবে করোনা যাবে আমরা তাও জানি না, ভ্যাকসিন আসুক না আসুক, আমাদেরকে এমনও হতে পারে যে করোনার সঙ্গে আমাদের সঙ্গে জীবন জীবিকার স্বার্থে করোনার সঙ্গে বোধহয় সামঞ্জস্য রেখে ভবিষ্যতে চলতে হবে। অর্থাৎ আপনারা ভয় করবেন না, তবে ভয় করোনা এটা যেমন সত্য, আবার কেউ যেন উদাসীন না, স্বাস্থ্যবিধির মানার ব্যাপারে আমি কিন্তু শুধু আমাদের দেশ না সারা পৃথিবীতে অনেক কিন্তু উদাসীন বা কাছাড়া ভাব, ড্যাম্প কেয়ার ভাব, ভয় পায় না, যা খুশি তাই করছে, রাস্তাঘাটে দেখলে তো মনে হয় না যে দেশে আর করোনা বলে কিছু আছে আর কি, এটাও কিন্তু কাম্য নয়, এটাও কিন্তু আপনার সবাই একটু খেয়াল রাখবেন। অবশ্যই ভালো, কারণ মেজরিটি তো ভালো হয়েছে, আমি বিভিন্ন সময় বলছি, আপনারাও জানেন, সবাই স্বীকার করেন 80% রোগী কিন্তু আসলে ভালো হয়েছে, যে কোনো ভাবে হোক ঘরে বসেই থাকে চিকিৎসা করেন, সিমটোম্যাটিক সাপোর্টিভ যেভাবে নেন মেজরিটি কিন্তু ভালো, এটা কিন্তু ঠিক। অনলি 10-20% লোকজন হাসপাতালে যেতে হয়, তারও 1-5% ধরেন হয়তো আইসিইউ বা ভেন্টিলেটর তাদেরকে দিতে হয়। যদিও রোগটা শুরুতে আমাদের ভয় ভীতি ছিল, মাসুদ কামাল একটা কথা বলছেন
শুরুতে কিন্তু একটু বিভ্রান্তিকর ছিল, কারণ রোগটা তো নতুন, আমরা এত কিছু জানতাম না। ডেপেন্ডে কিন্তু আমরা সবকিছু জেনে গেছি, আমরা যে কত শব্দ শিখলাম, কোয়ারেন্টাইন শিখছি, আইসোলেশন শিখছি, লকডাউন শিখছি, এসব তো আর কেউ জানতো না, কিন্তু করোনা এসে আমাদের শিখাইছে। আসলে ইভেন যে পিপি পরা, চাঁদের দেশে যাওয়ার মতো যে কাপড় পরে যাওয়া লাগে বা যুদ্ধের ময়দানে যাওয়ার মতো, এগুলো তো আমরা জানতাম, এগুলো তো আমরা পুরো অভ্যস্ত হয়ে গেছি। বর্তমানে আমি যা মনে করি, আমি নিজেই ফাইট করছি, আমি আক্রান্ত হলেও আমি ভালো আছি, আমি মনে করি যে আমরা, আমাদের ডাক্তাররা, আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমাদের অন্যান্য যারা, আমরা কিন্তু যথেষ্ট একটা লাভ হয়েছে, আমরা কিন্তু খুব দক্ষতা অর্জন করছি, আমি মনে করি আমরা অভিজ্ঞতা অর্জন করছি, দক্ষতা, আমরা কিন্তু সুন্দরভাবে করোনা রোগীদের চিকিৎসা কিন্তু আমরা দিয়ে চলছি, সরকারি বলেন বেসরকারি সব জায়গাতেই ভালোই চিকিৎসা দিচ্ছি। এবং এর ফলশ্রুতিতে একটা হয়েছে যে এটা তো রোগটা তো শুরুতে ভয় ছিল, হইলে বোধ আর কেউ বাঁচবে না, অনেক লোক মারা যাচ্ছে, এটা তো সত্যই, কিন্তু আমাদের, আমি মনে করি যে আমাদের দক্ষতা বা আমাদের ভালো চিকিৎসা আমরা যতদূর পারি চেষ্টা করছি, তাতে কিন্তু আমাদের তুলনামূলক বলতে পারেন যে আমাদের দেশের ডেথ রেট অনেক তুলনামূলক কম, কিন্তু প্রায় 7,500 মতো আছে, অনেক দেশের তো না, আমেরিকার মতো দেশ কত বিশাল দেশ, ওদের তো কোনো অভাব নাই, অর্থবিত্ত, সায়েন্স, টেকনোলজি, অ্যাটম বোমা, অদৃশ্য শক্তি, বিদ্যুৎ ফাইটকে কিছু করতে পারছে না। সেই হিসেবে তো আমি বলতে পারি যে আমরা তো, আমরা অনেকটা ভালো আছি, এটা তো স্বীকার করতেই হবে। স্যার এই ক্ষেত্রে ভালো হওয়ার সংখ্যাও কিন্তু অনেক। জি স্যার, স্যার এই ক্ষেত্রে আপনি যে মাসুদ কামালকে মানে রেফারেন্স দিলেন, যে মাসুদ কামাল কিন্তু বলেছিলেন যে আমরা করোনা শুরুর দিকে, মানে যখন নাকি একদিকে বলেছি ভয় পেও না, আর এদিকে মনে মনে একটা ভালো আকাঙ্ক্ষাও ছিল যে হয়তো গোটা বিশ্ব জুড়ে এরকম একটি ভাইরাস একযোগে সব দেশকে, ধনী গরিব সব দেশকে একসাথে আক্রান্ত করেছে, হয়তো এখান থেকে এক ধরনের সাম্য, এখান থেকে এক এক ধরনের সিস্টেম, একটা গুডনেস একটা হবে। আমরা তো সেখান থেকে, আমরা কয়েকটা শুধু শব্দ কোয়ারেন্টাইন, লকডাউন ইত্যাদি এগুলো শিখেছি, আমরা কি স্বাস্থ্য বিভাগে যে অব্যবস্থাপনা আছে সেটা যে অ্যাড্রেস করতে হবে, ভালোভাবে আরো শৃঙ্খলার সাথে চলতে হবে, সেটা কি বাংলাদেশে শিখে আবারও আমরা এই দ্বিতীয় ধাপ বা করোনার ধাপ কভার করার জন্য প্রস্তুতি নিয়েছি? হয়তো না। আর মাসুদ কামাল তো বললেনই অন্যান্য দেশে যে অস্ত্রের ব্যবসা যারা করতো, তারা এখন হাতে ভ্যাকসিন নিয়ে এখন তারা এক ধরনের টাটাচ্ছে। তো এই এই বিষয়গুলো এখন অন্যরকম শিক্ষা আমাদেরকে দিচ্ছে। আমরা চেয়েছিলাম কি হয়েছে কি বিস্ময় এখন বলা যায় কিনা। একটা কথা আমাদের স্বীকার করতে বা আমি স্বীকার করছি, সেটা কথা হলো যে করোনা এসে একটা মাসুদ কামাল, আরেকটা মাসুদ কামাল সঙ্গে আরেকটা টক শোতে আমি ছিলাম, মাসুদ কামালের মনে আছে কিনা, করোনা এসে অনেক কিছু আমাদেরকে একবারে উলঙ্গ করে ফেলছে, আমাদের দুর্নীতি বলেন, অযোগ্যতা বলেন, অদক্ষতা বলেন, সমন্বয়তাহীনতা বলেন, এরকম বা অব্যবস্থা যাই বলেন, এগুলো আমাদের বেশ করে বাংলাদেশে সব ডিপার্টমেন্টেই কিন্তু আছে, মোরললে সব মানে মিনিস্ট্রি বা যাই বলেন, করোনা এসে স্বাস্থ্য খাতের যে অব্যবস্থা গুলা বা অযোগ্যতা যায়, এটা কিন্তু অনেকটা উন্মোচিত করেছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ শুরুতে তো আমরা অনেক কিছু দেখছি যে পিপি নিয়ে কত রকমের কথাবার্তা হয়েছে, নিম্নমানের পিপি, মাস্ক নিয়ে কথাবার্তা হয়েছে, এগুলো তো হয়েছে, এগুলো তো সত্য, কোনো সন্দেহ নাই। তা আমি যেটা মনে করি, মাসুদ কামাল যদিও এবং অন্যান্য মাসুদ কামাল যেগুলো বলছিলাম, আমি রিপিট করতে চাচ্ছি না, যে ব্যবসা ট্যাবসা যেগুলো যা যা বললেন, মানবতার জন্য মানুষ যেখানে এগিয়ে আসা উচিত তা না করে আমরা আরো উল্টাটাই করতেছি, মুনাফার জন্য যা যা ধর, এই ওষুধপত্র নিয়ে কত দাম বেড়ে যাচ্ছে, কালোবাজারি হচ্ছে, মাস্কের কোয়ালিটি নিয়ে প্রশ্ন হচ্ছে, এগুলো তো সত্য কথা। তবে এই কথাও সত্য, মাসুদ কামাল যদিও অতটা কিছুটা হতাশাগ্রস্ত হলেও, আমি মনে করি এর থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার সময় কিন্তু হয়ে গেছে, যেটা আমরা করছি তো করছি, বিশেষ করে স্বাস্থ্যের কথাটাই বলি, আমরা স্বাস্থ্যতা যারা, যেগুলো আমাদেরকে কিন্তু ঢেলে সাজাতেই হবে আমাদের জনগণের স্বার্থে, মানুষের মানে সারা দেশের মানুষের জন্য, যাতে স্বাস্থ্য ব্যবস্থা, এই যে ভঙ্গুর অবস্থা বা অযোগ্যতা যেগুলো কথাগুলো বললাম, এগুলোর জন্য ভবিষ্যতে হতে আর না পারে, আমাদের কিন্তু এখন একটা শিক্ষা নেওয়ার সুযোগ কিন্তু এসে গেছে। কারণ যেটা যে পিপির কথা বলছিলাম, এগুলো থেকে তো আমরা অনেকটা মুক্ত হতে পারছি, আমাদের দেশে কিন্তু অনেক কিছু ছিল না, এটাও সত্য, যেমন ধরেন এই যে হাই, এই যে হাই ফ্লো অক্সিজেন, নেজাল ক্যানুলা, এগুলো ছিল না, এগুলো আমরা নিচ্ছি, পিপি মাস্ক, এগুলো থেকে তো উন্নতি করছে, এবং ওষুধপত্র কিন্তু সব পাওয়া যাচ্ছে, আমরা যেগুলো যেগুলো ছিল কিছু যে উন্নতি হয়নি একেবারে, সবকিছু যে হতাশাগ্রস্ত তা আমি বলতে চাচ্ছি না, হচ্ছে, আমি মনে করি যে এর থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনগুলোতে, স্যার আমি আবারও আসবো আপনার কাছে, আপনার কাছে আসবো, কারণ আপনি, জি স্যার, আজকের অনুষ্ঠানে আপনিও এক রকমের স্টেটমেন্ট যে আপনি
করোনা আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায়ও আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, সাহস যোগাচ্ছেন, করোনাকে ভয় করো না, এটার এই জায়গায় আমরা এখনো আছি। ঢেলে সাজানোর কথা বলেছেন, কোনো কোনো অব্যবস্থাপনা একেবারে উলঙ্গ, স্বাস্থ্য খাত তো একেবারেই উলঙ্গ হয়েছে এই করোনার সুবাদে, কিন্তু লজ্জা পেয়েছে কি, এই প্রশ্নটা থাকবে, এই প্রশ্ন নিশ্চয়ই সলভ হবে 2021-এ। আমরা একটু যেতে চাই ডাক্তার সারোয়ার আলীর কাছে, শুধু এই করোনা নিয়ে জীবন জীবিকা স্বাস্থ্য ব্যবস্থা সেগুলো আমাদেরকে বিস্ময় করে তুলেছে এই 2020-কে, আপনি স্যার ব্যাপারটাকে আরেকটু কি যোগ করবেন? ডক্টর আবদুল্লাহ যে কথাগুলো বলেছেন আমি একেবারে সহমত পোষণ করি। মানে সাবানে হাত ধুলে যে ভাইরাস চলে যায়, সে ভাইরাস ওর প্রাণঘাতী হয়, এটি একটি নতুন অভিজ্ঞতা আমাদের, তাই না? বাস্তব পক্ষে বাংলাদেশে আমার নিজের ধারণা যে স্বাস্থ্য ব্যবস্থা প্রাথমিকভাবে তার যে উলঙ্গ চরিত্রটা আমরা দেখেছি অব্যবস্থাপনা ও দুর্নীতির ক্ষেত্রে, সেটি সামলে উঠেছে বলে আমার ধারণা। এখন এখন পরিস্থিতিটি আগের চাইতে অনেক 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 ভালো, এটি প্রথমে বলে নেওয়া উচিত বলে আমার কাছে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে যে দ্বিতীয় ঢেউটির কথা বলা হচ্ছে, ডক্টর আবদুল্লাহ আমার সাথে ভালো বুঝবেন যে দ্বিতীয় ঢেউটি ইউরোপের বিভিন্ন দেশে এই ঢেউটি প্রথম ঢেউয়ের চাইতে অনেক বেশি ভয়াবহ ছিল। বাংলাদেশে নতুন ঢেউ দ্বিতীয় ঢেউ এসেছে কিনা বলা কঠিন, কিন্তু যদি এসেও থাকে এটি সেই ভয়াবহ রূপটি কিন্তু আমরা এখন লক্ষ্য করছি না। এবং যারা আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতো তাদের চিকিৎসার ক্ষেত্রে মনে করেন যে কি করা উচিত আমাদের, সে সম্পর্কে যে ধারণাগুলো ছিল না, সে আমাদের ডাক্তার বলেন, নার্স বলেন, টেকনিশিয়ান বলেন, তারাও এখন এই জিনিসটা বুঝে উঠে সক্ষম হয়েছেন এবং আগের চেয়ে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করছেন। যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখা উচিত এখন হচ্ছে এই ব্যবস্থাপনার জায়গাটা আর দুর্নীতির জায়গাটি। ব্যবস্থাপনার জায়গাটিতে আমার মনে হচ্ছে এই দুর্বলতাটা রয়ে গেছে ডক্টর আবদুল্লাহ, বুঝলেন? আমার নিজের ধারণা যে এটি অবস্থা ব্যবস্থাপনাটা যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, মনে করেন প্রথম দিকে ধারণা ছিল ডক্টর আবদুল্লাহ যে বোধহয় কোভিড আর নন কোভিড হাসপাতাল আলাদা ডেডিকেট করলে বোধহয় হয়ে যায় কাজটা, তাই না? তাই তো মনে হয়েছিল আমাদের আগের থেকে। জি, কিন্তু আমি বারডেম হাসপাতালে যুক্ত বলে বলছি, আপনার সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করি তাহলে ভালো। আমরা দেখলাম যে এটা করা যায় না আসলে, মানে হয় উপসর্গ সে থাকলেও সেটা গোপন করে, কিংবা সে উপসর্গহীন বলে সে হাসপাতালে ভর্তি হয়। কাজে কোভিড নন কোভিড যে আলাদা করার একটা চিন্তা ভাবনা আমাদের অরিজিনালি ছিল, স্বাস্থ্য ব্যবস্থাপনা এখনো রয়েছে, এটি আসলে করা খুব কঠিন আমার কাছে। মানে এখানেও 2000 জি এখানেও 2020-এ এই বিস্ময় একটা অভিজ্ঞতা। আমি এইটা এক মিনিট জি আমি সেটা মনে করি যে আর যেহেতু ডক্টর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করেন, আমার মনে হয় যে এই সমন্বয়হীনতার জায়গাটা তো চিহ্নিত হয়েছে, এই বিষয়টা উনি যদি একটু গুরুত্বের সাথে একটু এই বিষয়টা নজরদারি করেন তাহলে পরিস্থিতিটি আর অনেক উন্নত হবে। মানে ওই জায়গাটা কিন্তু রয়ে গেছে, অর্থাৎ পরামর্শ কমিটি এবং বাস্তবায়নে যারা করছেন কাজ তাদের মধ্যে একটা গ্যাপ আছে বলে আমার এখনো ধারণা। আমি ভ্যাকসিন সম্পর্কে বলবার একটা সুযোগ এখন পাবো? স্যার আমরা পরের পার্টি আমরা করব, এক মিনিট একটু দর্শকদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, রাত 10টার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব।
মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী। ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড ভাঙা অসম্ভব মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। $43 বিলিয়ন ছাড়ালো বৈদেশিক মুদ্রা রিজার্ভ। যুক্তরাষ্ট্রে অক্সফোর্ডের টিকার অনুমোদন জানুয়ারিতে পাবে বাংলাদেশ। 31st নাইটে কঠোর নিরাপত্তা নজরদারি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা দেখছেন আপনারা জানেন ইসপানি নিউজ আর এক্সট্রায় আজকে শিরোনাম বিস্ময় 2020 এর সারা বছর জুড়ে যা যা ঘটনা ঘটেছে আমাদের জীবনকে বিষিয়ে দিয়েছে নাকি বিষিয়ে দেওয়ার ভান আমরা করছি সেসব নিয়েই আমাদের আলোচনা। আমরা একটা বিরতিতে যাব, বিরতির আগে জানিয়ে রাখছি যে এই ভাইরাল ভাইরাস শেয়ার লাইকের দুনিয়ায় যিনি থাকেন ভার্চুয়াল অর্থাৎ ধরাও যায় না ছোঁয়াও যায় না সেই জায়গাটিতে সবসময় বিচরণ করেন এরকম একটি এরকম একজন অতিথি আমাদের সঙ্গে আছেন যার সঙ্গে এই করোনা ভাইরাসের আচরণের নানান পার্থক্য তিনি মিলিয়ে দেখেছেন আসলে এই 2020টা বিস্ময় কিনা। আরিফ জেপ্তি কথা বলবেন বিরতির পরে। নিউজ আওয়ার এক্সট্রা বিস্ময় আমাদের আজকের শিরোনাম। আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিককে শুনবো করোনায় এই ভাইরাল ভাইরাস এই লাইকের দুনিয়া কতখানি অবদান রেখেছে। না অবদান কিছু রাখেনি, বরঞ্চ যেটা হয়েছে একদিক থেকে দেখলে ভালো হয়েছে, যেমন অনলাইনের ব্যবসা বাণিজ্য বেড়েছে। আমরা অনেকেই অভ্যস্ত ছিলাম না, যেটা হয়তো আগামী 5 বছরে বা 10 বছরে হতো সেটা হয়েছে। এটা তো ভালো, ভালো বললাম, কিন্তু ভয়ার তো করে ভয়ের ব্যবসাটা তো ওইখানে মার্কেটিংটা হয়েছে ওই দুনিয়াতে তাই নয় কি? সেটা সবখানেই হয়, মানে আপনি একটা বড় দুর্যোগ যাবে মহামারী যাবে এবং সেটা কোথাও ছোবল ফেলবে না, একটা জায়গায় ইন্টেক্ট থাকবে সেটা হবে না। গুজব রটানোর একটা টেন্ডেন্সি কিন্তু সবসময় অনলাইনে ছিল, গত 10-15 বছর ধরেই অনলাইনকে এটার বিরুদ্ধে অনেক যুদ্ধ করতে হচ্ছে, ফ্যাক্ট চেকিং এর অনেক কাজ আমরা করি এবং বিভিন্নভাবে এই গুজব এবং ফেক নিউজ এর বিরুদ্ধে আমাদের একটা কন্টিনিউয়াস সংগ্রাম আছে। তো সেটা কোভিড এর মতো একটা বড় মহামারী যখন শুরু হয় খুব স্বাভাবিকভাবে এটা ছিল, এটা আছে। তারপরে আমি বলবো এবার কিন্তু প্রচুর তথ্যের একটা যোগান ছিল এবং সেই যোগান থাকার কারণে আমি যতটুকু ধারণা করেছিলাম তার চেয়ে কম হয়েছে। আমি যে এখানে আমাদের প্রফেসর আব্দুল্লাহ স্যার আছেন ওনারা কিন্তু একেবারে শুরু থেকেই ইনফরমেশন গুলো আপনাদের মাধ্যমে দিয়েছেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই জিনিসগুলো এসেছে, যার কারণে মানুষের মধ্যে একটা পরিষ্কার ধারণা ছিল। এর বাইরে যেটা হচ্ছে দুর্নীতি নিয়ে খুব ছিল, স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা নিয়ে খুব ছিল এবং এটা এই থাকাটা কিন্তু খুব স্বাভাবিক, যেহেতু এখন অনলাইনে সবাই ভাব প্রকাশ করতে পারেন যার কারণে হয়তো ভাবটা প্রকাশিত হয়েছে অনেক বেশি এবং এটাকে আমি খুব স্বাভাবিকভাবে মনে করি, কারণ আমি নিজেও মনে করি যে প্রচুর অব্যবস্থা ছিল, প্রচুর দুর্নীতি এখানে উন্মোচিত হয়েছে। দুর্নীতি আগেও ছিল স্বাস্থ্য খাতে, এখন যেহেতু সবার নজরদারি ছিল অনেক বেশি উন্মোচিত হয়েছে। তো সব মিলিয়ে অনলাইনকে আমি খুব একটা আলাদাভাবে দেখছি না এই পর্যায়ে এসে। অন্য একটা সমস্যা তৈরি হয়েছে, ওই যে একটা কথা বলে যে অলস মস্তিষ্ক শয়তানের আখড়া বা কারখানা, এটার কারণে কিছু অলস, যেহেতু লোকজন ঘরে বসেই ছিল অলস ছিল, সেটার ইম্প্যাক্ট অনলাইনে পড়েছে, ব্যাপকভাবেই পড়েছে। লোকজন যারা হয়তো আগে 1 ঘন্টা স্ক্রিন টাইম ছিল সে 6 ঘন্টা এখানে ছিল এবং সে বিভিন্ন জায়গায় গিয়ে গালাগালি করা, ওকে উত্তপ্ত করা, একটা মিথ্যা জিনিস ছড়ানো এই জায়গাগুলো ছিল।
তো এটাকে খুব অস্বাভাবিক বলছি না আমি, আর এটা খুব মানে অপ্রত্যাশিত বলছি না। আমরা তো এই প্যান্ডেমিকের সঙ্গে সঙ্গে ইনফোডেমিক্স একটি শব্দও পেয়েছি নতুন পাওনা হিসেবে। ডক্টর তৌফিক জোয়ারদারের কাছে যাব জনস্বাস্থ্য এবং সার্বিক অন্যান্য বিষয় নিয়ে, তার আগে শিক্ষায় কি ছিল, অলস মস্তিষ্কের কথা আরিফ একটু আমাদেরকে ধরিয়ে দিলেন, এই শিক্ষার অবস্থা এবং অলস মস্তিষ্কের জায়গাটা একটু দেখে আসবো। তার আগে একটা ছোট্ট প্রশ্ন একটু রাখতে চাই জনগণের প্রশ্ন আব্দুল্লাহ স্যারের কাছে। স্যার আপনি এখন সুস্থ হওয়ার পথে, আপনি কার চিকিৎসায় সুস্থ হয়েছেন স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে তো নিজের চিকিৎসা নিজে করা ঠিক না, উচিত না। আমি যে বিল্লাই হসপিটালে আছি, এখানকার কিন্তু ভালো একটা টিম আছে। সেখানে আমার 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 মেয়ের জামাই যে সেও কিন্তু ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেও চিকিৎসা করছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএম থেকে কখনো তারা কিন্তু রেগুলার যোগ মানে সোহেল মাহমুদ আরাফাত আছে মেডিসিন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডক্টর সম্প্রীতি ইসলাম উনি এসেছেন প্রফেসর রেসপিরেটরি মেডিসিনের, প্রফেসর সুনীল কুমার বিশ্বাস আছে উনি প্রফেসর অফ মেডিসিন, তারাও কিন্তু রেগুলার যোগাযোগ রাখে, তারা নিজেরা আলাপ আলোচনা করি, তাদের তারা যা দেয় আমি যা শুধু মেনে নেই, আপনারা যা দেন সব রাজি আছি, এবং আমি একটা ভালো রোগীর মতো কোঅপারেটিভ রোগীর মতো কিন্তু স্যার আপনি যে ওষুধগুলো দিলেন, আপনি যে আমাদেরকে চিকিৎসাটা দিলেন, তা সেইগুলোর কি হলো, সেগুলো তো তাহলে বেজার হবে না? ওষুধ তো এগুলি চলছে, আসলে তো করোনা কোন স্পেসিফিক কোন চিকিৎসা তো নাই, সুনির্দিষ্ট নাই, সিমটোম্যাটিক সাপোর্ট যেগুলো আমি অন্যান্য রোগীকে দিয়ে ভালো করছি, আসলে আমার উপরে এগুলি অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, সবগুলি কিন্তু করা হয়েছে, আমি এটাই ভালো আছি। আচ্ছা, এগুলি করা হচ্ছে কারণ আমাদের তো কিছু করতে তো হবে সাধারণ মানুষকে, এবং আমি কিন্তু অনেক রোগী দেখছি আসলে, কিছু কিছু রোগী আমার খারাপ হয়েছে যারা লাস্ট মোমেন্টে আসছে আইসিইউতে গেছে তারাই মারা গেছে, কিন্তু যারা একটু আর্লি আসছে মেজরিটি কিন্তু আমার অনেক রোগী অনেক ভালো আছে। যেগুলো আপনি বলে আপনি তো সব ওষুধপত্র মুখস্থ আপনি নিজেরও, এই ধরনের ওষুধপত্র দিয়ে দিয়ে যার যেটা লাগে রোগীর চয়েস হলে তো ভ্যারি করতে পারতেন তো পারতেন, কারো ধরুন কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, কিডনি, তাদের যেমন একটু যাদের কিছুই নাই এই ধরনের কোনো কোমরবিডিটি নাই, ইয়াং বয়স্ক একটু তো ডিফার করছে, তো মোরলে যেগুলো দেওয়া হয় অ্যাভেলেবল এগুলো দিয়ে কিন্তু ট্রিটমেন্ট আমি যেগুলো করছি আমাকেও এইভাবেই তারাই করছে। আসলে ডিসকাশন হয়েছে আলাপ আলোচনা। স্যার আরেকটা জিনিস বলা হয়, আমি ইনশাআল্লাহ এই কোভিড যে করোনা ভাইরাসের বিষয় হলো নতুন করে আসলে আপনারা চিকিৎসকেরা আবিষ্কার করেছেন যে অক্সিজেন অক্সিজেন এবং অক্সিজেন, যেটা যে হাই ফ্লো নাজাল ক্যানুলা, যেটা অন্য সময়ও আপনারা ওইটা অতটা এক্সপেরিমেন্ট করেননি, এবার এটা একটা বড় রকমের চোখ খুলে দিয়েছে এই চিকিৎসা শাস্ত্রে, এটা কি স্যার একটু বলবেন কিনা? এটা তো শুরুতে একটা কথা বলতে হবে, যখন মার্চের দিকে যখন প্রথম হলো আমিও তো বলছি আপনার মনে আছে করোনা ভাইরাস লেন পুরোনা আপনি এটা দিয়ে, তখন তো আমি সিম্পলি ভাবে বলতাম বা আমি নলেজ যা ওই সময় যা নলেজ ছিল, এটা তো আসলে মানে দ্রুত নতুন রিসার্চ হচ্ছে, নতুন নতুন তথ্য পাচ্ছি, জ্ঞান আমাদের বাড়ছে, একটু শুরুতে আমিও তো বলছি এটা নর্মাল একটা ভাইরাস, জ্বর সর্দি কাশি গলা ব্যথা নাকে পানি এগুলি বলতাম, শুধু লাঙে ওই সময় একটা প্রবলেম আমি বলতাম, এটা নিউমোনিয়া বলে অ্যাটিপিক্যাল, এটাই ডেঞ্জারাস, এটাই মানুষ খারাপ হয়ে যাচ্ছে। পরে দেখা গেল যত দিন যাচ্ছে নতুন নতুন তথ্য আছে, মানুষের রুচি নষ্ট হয়, ঘ্রাণ থাকে না, এমন এমন কোন অর্গান নাই যে ইনভলভ না করে, লিভার, কিডনি, হার্ট, লাং, ব্রেন, এভরিথিং ইনভলভ করে, কিন্তু আমরা বলতাম। এবং ওই সময় যে আপনি কথাটা বললেন যে নতুন শব্দ তো আগেই বললাম, কোয়ারেন্টাইন, আইসোলেশন, লকডাউন, এইসব তো মানুষ শিখে গেল, এবং ট্রিটমেন্টের ব্যাপারে যে হাই ফ্লোক্সেন আমরা কোনদিন জানতাম, আসলে জানতাম না, এই করোনা এসে আমাদেরকে শিখিয়ে দিল, আমাদের নলেজ বাড়ালো, কি করতে হয় আমরা জানতে পারলাম, যে পিপি সাদের দেশে গেলে না এরকম নাক মুখ ঢেকে মাথার মধ্যে ঢেকে ঢেকে আমরা তো কোনদিন সব করিও না, এবং কি যে কষ্ট, কয়েক ঘন্টা আমি পিপি পরে রাউন্ড দিচ্ছি, দুই তিন ঘন্টা থেকে মানে যখন বাইরে আসতাম ঘাম টাম শরীরে যে কি অবস্থাটা হতো, এখনো যারা ভুক্তভোগী এটা যারা ফিল করার মতো কঠিন ব্যাপার, কিন্তু এগুলো আমরা করছি এবং আমরা কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারছি। এবং যে ওষুধগুলো যেগুলো আপনি বললেন, নরমাল যেগুলো আপনি মুখস্থ আছে, আইভারমেক্টিন বলেন, ডক্সিসাইক্লিন বলেন, এজিথ্রোমাইসিন, ডেক্সামেথাসোন, ইভেন রেমডেসিভির, ফেভিপিরাভির, এগুলি অ্যাপ্লাই করা হয় রোগীর চয়েস, মানে রোগীর অবস্থা অনুযায়ী আমরা কিন্তু দিচ্ছি, এবং অনেক রোগী যে একেবারেই উপকার হয় না তা না, অনেকে তো ভালো হচ্ছে, তো এগুলো ওয়ার্ল্ড ওয়াইড তো ব্যবহার করা হচ্ছে, আমরা ওই নলেজ গুলো কিন্তু এখন গেইন করতে পারছি, এবং আমরা যথেষ্ট কনফিডেন্ট, আমরা আমাদের ডাক্তাররা সরকারি বেসরকারি যাই বলেন
আমার ডাক্তার কিন্তু যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন। স্যার আসবো আবার আপনার কাছে, আবার আসবো আমরা ডক্টর জি জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে। যাবার আগে একটু আমাদের শিক্ষার অবস্থাটা দেখি, এই 2020-এ করোনা আক্রান্ত শিক্ষা। বিদায়ী বছরের মাঝামাঝিতে ইউনেস্কো জানিয়েছিল 190টি দেশের 1.6 বিলিয়ন অর্থাৎ 90% শিক্ষার্থী ঘরবন্দী। সাদা চোখে করোনার ক্ষতি সবচেয়ে বেশি স্বাস্থ্যখাত ও অর্থনীতিতে মনে হলেও সুদূর প্রসারী ক্ষতিটা শিক্ষাতেই দেখছেন বিশেষজ্ঞরা। এক এক দেশ এক একভাবে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে, তবে মহামারী নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পুরো ক্ষতিটা বোঝা যাবে না। করোনা স্থবিরতায় অনলাইন ক্লাসই বিকল্প হয়ে আসে, তবে তাতে গ্রাম ও শহর ভেদে বৈষম্যটা, আর্থিক অবস্থার অসঙ্গতিটাই প্রকটভাবে চোখে পড়ে। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করা হয়। জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে আসবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এছাড়া স্কুলে শিক্ষার্থীরা উপরের শ্রেণীতেও উঠবে বার্ষিক পরীক্ষা ছাড়াই। 15 দিন অন্তত পক্ষে তাদেরকে নোটিস দিয়েই আমরা আমাদের পরীক্ষা নেব, কিন্তু পরীক্ষা নেবার মতো একটা পরিস্থিতি অন্তত হতে হবে। অর্থাৎ ফল হিসেব করে দেখা গেল পুরো করোনাকালে অন্য যাই কিছু কম বেশি হয়েছে, পড়ালেখাটা একদমই হয়নি। একটি হিসেবে আসে সব মিলিয়ে দীর্ঘ এই ছুটিতে প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা ঝুঁকিতে পড়ে যায়। এমনিতেই দেশে শিক্ষার্থী ঝরে পড়ার প্রবণতা, তার মধ্যে করোনাকালে সেটি আরো বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের ক্ষতিটাও কোনো অংশে কম হলো না। এভাবে ধার দেনা করে আশায় আশায় মাস চলে যাচ্ছে। বাবা মার সম্পত্তি বিক্রি করে করে এনে আমাদের প্রতিষ্ঠান চালাতে হচ্ছে। মালিক পক্ষ একটা সময় পর্যন্ত তারা কনসিডার করেছে, এখন আর যদিও প্রেসার দিচ্ছে। অনেক স্কুলের টিচাররা ফল বিক্রি করছে, রাজমিস্ত্রির কাজ করছে। মাত্র 15 বছর বয়সে স্কুল ড্রপ আউট হওয়া বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রচলিত বা গতানুগতিক শিক্ষা ব্যবস্থাকে খুবই অপছন্দ করতেন। 1665 সালে ট্রিনিটি কলেজে পড়তেন নিউটন যখন সমগ্র ইউরোপে বেবনিক প্লেগের বিস্তার ঘটে। লকডাউনে ঘরবন্দি নিউটন আবিষ্কার করে ফেললেন বিখ্যাত মহাকর্ষ সূত্র, যা চিরতরে বদলে দিয়েছিল বিশ্বকে। অর্থাৎ ক্ষতির মাঝ থেকেই ভালোটুকু তুলে আনার সুযোগ খুঁজতে হয়। তাই করোনা যেন কোনো ক্ষতি অপূরণীয় করে না দেয়, সে চেষ্টাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছাত্রদের সবসময় বলতে হবে তারা যাতে পড়ালেখার কার্যক্রমের মধ্যে থাকে, তারা যাতে হারিয়ে না যায়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আমি ডক্টর তৌফিক জোয়ারদারের কাছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে জানবো এই 2020 এই বিস্ময় যে অভিজ্ঞতা, অনেকের বিস্ময়, কেউ ভালো অর্থে বলছেন, কেউ গরল অর্থে বলছেন। আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন সেটা শুনতে চাই। ধন্যবাদ মুন্নি সাহা। আমরা একটা কথা মাঝে মাঝে বলি যে, আমরা প্রায় বলি যে হয় মানুষ ভুল করে অথবা শুদ্ধ করে, কিন্তু এর বিপরীতে একটা কথা আছে যে মানুষ আসলে কখনো ভুল করে না। মানুষের হয় সে শুদ্ধ কাজটা করে, সঠিক কাজটা করে, অথবা সে একটা শিক্ষা পায়, অর্থাৎ আইদার হি মেক্স সামথিং রাইট অর হি লার্নস ফ্রম দ্য মিস্টেকস। কিন্তু সমস্যাটা হয় তখনই যদি আমরা আমাদের ভুলগুলো থেকে শিক্ষাটা না নিই, তখন সেটা আসলে একটা ভুল হয়ে দাঁড়ায়। কোভিড-19 আসলে আমাদের সামনে একটা, অবশ্যই এটা একটা ট্র্যাজিক ইস্যু হিসেবে আমাদের সামনে এসেছে। 2020 পুরোটা জুড়েই ছিল এই করোনার আলোচনা, করোনার প্রকোপ নিয়ে নানা কথা হয়েছে, কাজ হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে ফল্ট লাইনগুলো আছে সেগুলোও কিন্তু একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো আমাদের চোখের সামনে তুলে ধরেছে। যেই যেই সমস্যাগুলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আছে সেগুলো খুঁজে বের করতে আমাদের হয়তো একটা মাইক্রোস্কোপ লাগতো, অর্থাৎ আমাদের গবেষণা করে সেটাকে বের করতে হতো। সামাজিক গবেষণা, হেলথ সিস্টেমস রিসার্চ, হেলথ পলিসি রিসার্চ, এগুলোর মাধ্যমে অনেক সমস্যা আমাদের আইডেন্টিফাই করতে হতো। কিন্তু কোভিড-19 এমন একটা পরিস্থিতি, একটা সুযোগ আমাদের সামনে নিয়ে এসেছে যে এই এক্সিস্টিং সমস্যাগুলো এখন আমাদের চোখের সামনে একদম উদ্ভাসিত হয়ে উঠেছে। এইটা আমি বলবো যে একটা অপরচুনিটি। অফকোর্স এটা একটা ট্র্যাজিক দিক আছে, কিন্তু এটাকে যদি আমরা একটা শিক্ষা হিসেবে, লার্নিং হিসেবে নিতে পারি, তাহলে কিন্তু এটার একটা পজিটিভ দিকও আছে। তো আমি অনেকবার বলেছি আপনার শোতেও যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা সবসময় হেলথকে একটা চিকিৎসা কেন্দ্রিক একটা মাইন্ডসেট থেকে দেখে এসেছি, এবং এটার যে একটা কিউরেটিভ আসপেক্ট আছে, এটার যে একটা সোশ্যাল আসপেক্ট আছে, সেই জিনিসটা আমাদের
একটা কালেকটিভ সাইকি থেকে এই জিনিসটা সবসময়ই অ্যাবসেন্ট ছিল আমাদের কালেকটিভ সাইকি থেকে, আমাদের সামষ্টিক চিন্তা চেতনা থেকে এই জিনিসটা কিন্তু সবসময় এক ধরনের অনুপস্থিত ছিল। তো এই সুযোগটা আমাদের সামনে এসছে যে হেলথকে একটা হোলিস্টিক, একটা সামগ্রিক একটা কনসেপ্ট হিসেবে দেখার এবং সেটাকে সেভাবেই অ্যাড্রেস করার। এর তো একটা সামাজিক দিক আছে, এটার একটা নীতিগত দিক আছে, এটার একটা বৈষম্যের দিক আছে, সেই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র চিকিৎসা বা ওষুধ দিয়ে সারানো যায় না। সেটার জন্য একটা বৃহত্তর সামাজিক নীতি বা সোশ্যাল পলিসির প্রয়োজন হয়। সেই বিষয়গুলোকে এখন অ্যানালাইসিস করার, সেই জিনিসগুলোকে বোঝার সুযোগ আমাদের সামনে চলে এসেছে। কাজে আপনার প্রশ্নের উত্তর যদি দিতে হয় যে আমি এই বছরটিকে শুধুমাত্র একটা লস বা হারানোর বছর হিসেবে দেখতে চাই না, এটাকে একটা শিক্ষার বছর হিসেবেও দেখতে চাই, কিন্তু এই শিক্ষাকে যদি আমরা ব্যবহার করতে না পারি সেটা তখন একটা ভুল পর্যবসিত হবে। তা আমাদের হাতেই আছে যে আমরা আসলে কিভাবে এটাকে ব্যবহার করব, আমরা কি এটা শিক্ষাটা নিব নাকি সেই ভুলের চক্রে আবর্তিত হতে থাকে। তার মানে আসলে 2021 এর রেজুলেশন, যে নতুন বছরের রেজুলেশন অনেকে নিচ্ছে, এই বছরে অমুক করব তামুক করব, তো এবার আসলে সামগ্রিকভাবে আমরা আসলে ভুল করব না শিক্ষা নিব, সেই রেজুলেশনে বোধহয় আমাদের করতে হবে, বিশেষ করে স্বাস্থ্য খাত। আমি আরো বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে রাজনীতি কেমন ছিল, এই রাজনীতির বিষ 2020 কতটা বিষাক্ত অথবা বিষক্ষয় হয়েছে এই করোনার বিষে। বিরতির পরে এসে আমরা দেখব এই রিপোর্টটি। নিউজ আওয়ার এক্সট্রায় আমরা আলোচনা করছি বিষময় এই শিরোনামে। রাজনীতির এই বিষময় বা এই গোটা বিশ জুড়ে রাজনীতির অবস্থা দেখার আগে একটু শিক্ষার ব্যবস্থাপনাটা যেভাবে আসলে করোনার কালে করা হলো, যেই পদ্ধতিটা রাখা হলো, এখনো আমরা পরীক্ষা স্কুল বন্ধ ইত্যাদি সব চলছে, স্কুল বন্ধ আছে, সেই জায়গাটা নিয়ে একটু মাসুদ কামাল যদি একটু আমাদের একটু বলেন। না, আমি নিজেও মনে করি বুঝছেন সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে শিক্ষায়, এবং এই ক্ষতিটার দীর্ঘমেয়াদী একটা প্রভাব কিন্তু পড়বে আলটিমেটলি। একটা বছর, পুরো একটা শিক্ষা বছর আপনি শিক্ষার থেকে একটা জেনারেশনকে আপনি বঞ্চিত রাখলেন, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাও হয়নি। আমি মনে করি কোনো চিন্তা ভাবনা হয়নি। মানে আপনি কি গোটা শহর গ্রাম সবকিছু? আমি আমি বলছি যে এটা নিয়ে যারা সিদ্ধান্ত যারা দিয়েছেন ওনারা জাস্ট গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন। উনি কি করছেন অথবা আমি এটা করব, করে দেই, কেউ তো প্রতিবাদ করার নাই। আপনি স্কুল বন্ধ করে দেন, কেউ কিন্তু প্রতিবাদ করছে না, কিন্তু কারো কোনো সমস্যা হচ্ছে না। দেখেন সব দীর্ঘমেয়াদী সমস্যাটা কোথায়, এটা কি সমাধান করা যেত না একেবারেই? আপনার সব চালু ছিল, আপনার অফিসটা কারণ বাজারে, কারণ বাজারে ভিড় কি আগের চেয়ে একটু কমেছে? আপনার এখান থেকে 10 কদম হাইটে গেলে বসুন্ধরা মার্কেট, ভিড় কি একটু কমেছে? কমেনি কিন্তু। সামনে আজকের ঈদ গেল, ভিড় কি একটু কমেছে? কিচ্ছু কমেনি, সব চলছে। স্কুল বন্ধ রেখেছেন, স্কুলটা কি সিস্টেম করা যেত না? আচ্ছা ঠিক আছে, আপনি স্কুল চালাবেন না ওভাবে, ওই আলোচনায় পরে আসি। আপনি অনলাইন করেছেন, গ্রামে অনলাইন নাই কেন? আপনি গ্রামে অনলাইনটা চালু করতে পারতেন না? আপনি কি এই যে একটা নাম কেউ আসতে টেলিটক করলো কি কিছু কিছু শিক্ষার্থীদেরকে কম পয়সায় ইন্টারনেট দিল? আরে ভাই, আপনি গ্রাম পর্যায়ে ইন্টারনেটটাকে যদি স্টুডেন্টদের জন্য ফ্রি করে দিতেন সরকারের কত টাকা খরচ হতো? আপনি আমাকে বলেন কত টাকা খরচ হতো? তো আপনি করলেন না কেন? মানে আসলে এই অজুহাতে যেটা বলা হচ্ছিল যে যে ডিজিটাল ডিভাইড যেটা, সেটা আর অনেকখানি স্পষ্ট হলো। আর আমরা বলছি যে শিক্ষা স্কুল বন্ধ, এটার বিপরীতে হয়তো ভালো হচ্ছে, বাচ্চাদেরকে আমরা যত্নে রাখছি, তারা অনলাইনে ক্লাসটা করে নিচ্ছে, এটা কারা? এটা শহর কেন্দ্রিক কোথাও কোথাও, একদমই শহর কেন্দ্রিক। কিন্তু আরো একটি জায়গা থাকে যে গ্রাম, শুধু গ্রামে হাই স্কুল প্রাইমারি স্কুল ওইখানে আমরা পুরোটাই আমরা বন্ধ করে রাখলাম, কিন্তু অন্যান্য জায়গায় মাদ্রাসাগুলো কি বন্ধ আছে? একদিনের জন্য কি বন্ধ ছিল? কোনো কওমি মাদ্রাসা বন্ধ ছিল না, কোনোটা না। এবং কওমি মাদ্রাসাগুলোতে দেখেন কি হয়, ওরা কিন্তু এক জায়গায় থাকে, হোস্টেলের মতো কিন্তু গাদাগাদি করে থাকে। তো কওমি মাদ্রাসা যারা আছে ওরা কি মানুষ না? তো ওদের ব্যাপারে আপনি কিসে, ওটা যদি হতে পারে তাহলে এটা কেন হতে পারলো না? ওরা মরলে কি আপনার কোনো সমস্যা নাই?
সমস্যা থাকা তো কথা না, তাহলে তো হলো না রে ভাই। আপনি ওদেরকে একভাবে দেখবেন, এদেরকে একভাবে দেখবেন, ওদেরকে থাকতে দিবেন কিন্তু নজর দিবেন না, তা তো হয় না। আমি বললাম তো শিক্ষাটা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা হয় না। মানে করোনার একটা বড় ছবল আসলে এই ধরনের, বিশেষ করে আমাদের আসলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের যে শিক্ষাটা সেটার উপরে একটা বিরাট বড় একটা এক্সপেরিমেন্ট হলো, যে আমরা প্রজন্ম বলছি পুরোটা ধরলে প্রজন্ম, কিন্তু একটা বিশেষ কি বলবো রুটি রুজির মানুষের উপরে। একটা কথা বলি, অনেক বেসরকারি স্কুল যারা নাকি স্টুডেন্টদের বেতন দিয়ে চলতো, স্কুলগুলির কি অবস্থা? স্কুলে যারা কর্মচারী আছে, শিক্ষক আছে, এদের কি অবস্থা? কেউ তো বেতন দিচ্ছে না আর স্কুলে, আর আমার ছাত্র স্টুডেন্ট স্কুলে যারা বেতন দেবো কেন, বেতন দিচ্ছে না, ওদের লাইফটা কি অবস্থা হয়ে গেছে? আপনি আমি বললাম তো মধ্যে কথা হলো শিক্ষা নিয়ে কেউ কোনো রকম মানে মানে বিশেষজ্ঞ পর্যায়ে কোনো চিন্তাই করে নাই, চিন্তাটা করা উচিত ছিল। জি, কিন্তু গ্রামের মানুষ বা গ্রামের যে যারা অভিভাবক যারা আছেন তারা মানে শুরু থেকে বলা শুরু করেছিলেন যে গ্রামে সেটার কোনো প্রভাব নাই, আপনার অন্তত গ্রামের স্কুলগুলো খুলে দেন। সেটা নিয়ে কিন্তু আমাদের যারা সোকল্ড যারা এই অনেক কিছু নিয়ে কথা বলার অনেকে এটা চ্যালেঞ্জ করেছে যে এটা বোধ হয় আমাদের ফাইন্ডিংসই ছিল এরকম, যে গ্রামে সবাই স্কুলগুলো খুলে দেওয়ার ব্যাপারে তারা চাইছেন, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করেছেন যে ওনারা যারা গবেষক আর আমরা যারা দেখে আসছি তাদের মধ্যে অনেক অনেক পার্থক্য। যাই হোক, আমরা অন্যান্য প্রসঙ্গে যাব, একটু রাজনীতির মাঠে যাব। আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন ডক্টর এ এস এম আলমগীর, আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আমরা এই 2020 সালের বিস্ময় অবস্থা নিয়ে কথা বলছি, সবই কি বিস্ময় নাকি করোনা যেটা এসেছে সেটার নানান অভিজ্ঞতার আলোকে। একটু রাজনীতির মাঠ দেখে আসি। নতুন কমিটির প্রথম যৌথ সভার মধ্য দিয়ে করোনার বছরটি শুরু হয় আওয়ামী লীগের। এরপরেই মহামারীর ধাক্কা, সীমিত করতে হয় মুজিব বর্ষের কর্মসূচি, প্রতিষ্ঠা বার্ষিকীও আড়ম্বরে পালন করা সম্ভব হয়নি, স্থবির হয়ে পড়ে জেলা সম্মেলনের কার্যক্রম, জেলার পাশাপাশি আটকে যায় অঙ্গসংগঠনের কমিটি গঠনের কাজ, যদিও বছরের শেষ প্রান্তে বিভিন্ন কমিটি ও উপকমিটির অনুমোদন মেলে। করোনাকালে সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সারা খাতুন, সিলেট সিটির সাবেক মেয়র বদরউদ্দিন কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, সাবেক এমপি হাজি মকবুল সহ একে একে 5 শতাধিক নেতাকর্মীকে হারায় দলটি। সকল নেতাকর্মী সহ মহামারীতে কখনো ভিডিও কনফারেন্স, কখনো বা টেলিফোনে বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে যুক্ত হন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠের কর্মসূচি না থাকলেও নিয়মিত ভার্চুয়াল সভা চালিয়ে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে কোনো লাভ নেই। করোনার ছোবল অনুজ্জ্বল বিএনপিকে আরও আড়ালে ঠেলে দেয়। করোনাকালে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় নির্বাহী আদেশে বেগম জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। দলীয় বড় কোনো অর্জন না থাকলেও বছর জুড়ে দ্বন্দ্ব সংঘাতে জড়ায় বিএনপি। উপনির্বাচনের মনোনয়ন ঘিরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সংঘর্ষ, মহাসচিবের বাসার সামনে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটে। ঢাকা 18-র উপনির্বাচনের দিন রাজধানীতে বেশ কয়েকটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে বিএনপির লোকজনের বিরুদ্ধে। সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে গণতন্ত্র নেই। করোনায় জ্যেষ্ঠ নেতারা ছিলেন আইসোলেশনে, সেখান থেকেই মূলত ভার্চুয়াল মিটিং সারেন। বছরের শেষ দিকে দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ ও শওকত মাহমুদের বিরুদ্ধে শোকজ করে সমালোচনার মুখে পড়ে বিএনপি। এখন দলে কিছু টাউট বাটপার আছে, এরা ছড়ায় যায় উনি তো সংস্কারপন্থী। থমকে যাওয়া রাজনীতির সুযোগ নেয় হেফাজত, ফ্রান্স ইস্যুতে ঢাকায় সমাবেশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে, সেখান থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়। শুরুতে আওয়ামী লীগ মুখে কুলুপ দিলেও ধীরে ধীরে প্রতিবাদ দানা বাঁধে, সরগরম হয় রাজপথ, বিজয়ের 50তম বর্ষে নেওয়া হয় নতুন শপথ। সাম্প্রদায়িক সেই বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। রাজনীতিতেও করোনা আক্রান্ত, আমরা এই বিষয় নিয়ে ডক্টর সারোয়ার আলীর কাছ থেকে শুনবো যে এমনিতেও রাজনীতির মাঠ খুব একটা যে সরগরম ছিল করোনার আগে তা বলা যাবে না, কিন্তু শেষের দিকে অর্থাৎ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনীতিটা যেখানে গিয়ে দাঁড়ালো সেখানে করোনা কোনো বাদ সাধেনি। ডক্টর সারোয়ার আলী একটু শুনে নিই।
প্রথমে বলা তো বলে নেওয়া দরকার যে যে করোনাকালীন সময়ও বটে তার আগেও বটে, যে সমাজ বলতে নেতা কর্মী এবং পরিবহন বেআইনি দিয়ে সমাবেশ করাটা রাজনৈতিক দলগুলোর সাধারণ কৌশল। সাধারণ মানুষের কাছ থেকে প্রধান রাজনৈতিক দলগুলো বহুলাংশে বিচ্ছিন্ন, এই বিষয়টি প্রথমে মাথায় রাখা দরকার। এবং পরের যে বিষয়টি হচ্ছে সেটি যেটি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে, সেটি হচ্ছে যে রাজনীতিতে ধর্মের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, সাম্প্রদায়িক শক্তি, সরকারি প্রশ্রয় কিছুটা, আর সমাজের নিষ্ক্রিয়তার কারণে একটি চরম ঔদ্ধত্যপূর্ণ অবস্থানে চলে গেছে। এবং এই কথাটি বলতে হলে আমি পিছনে ফিরে একটু দেখার পক্ষপাতী, যেটি মূর্তি ও ভাস্কর্য নিয়ে ঘটছে, এটি হচ্ছে যে এ বিষয়টি বারবার আলোচনা হয়েছে আর অনেক আমি এটি নিউজে বা অন্যান্য চ্যানেলে দেখেছি, যে একটু পিছনে ফিরে দেখা ভালো। কিন্তু তাইলে যারা এই কাজটা করছেন তাদের আসল পরিকল্পনাটা কি এটি উপলব্ধি করতে আমাদের সহজ হবে। যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পরে প্রথম যে আঘাতটি এসেছে সাম্প্রদায়িকতা, সেটি হচ্ছে যে যারা মূর্তি পূজা করেন যে ধর্মবলম্বীরা, তা সেই তাদের উপাসনালয়ে প্রথম আক্রমণটা এসেছে। এবং আজকে বঙ্গবন্ধু ভাস্কর্যের উপর আঘাত আসার পরে প্রায় 12 দিন পরে আওয়ামী লীগ আনুষ্ঠানিক তার অবস্থান জানিয়েছে, এটি হচ্ছে এটি বাস্তবতা। অর্থাৎ তাদের পরিকল্পনা সে উপাসনালয়গুলোকে আক্রমণ করা, এখন তারা রাজনীতির মাঠে এই দাঁড়ানোর সুযোগ পেয়েছে। এবং এটি খুবই দুর্ভাগ্যজনক এই কারণে যে দেশে যখন করোনায় আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করছে, এই সময়ে কোনো ধর্মগুরু এ ধরনের কার্যকলাপে যুক্ত হলে তিনি ধার্মিক লোক হতে পারেন কিন্তু তিনি অবিবেচনামূলক কাজ করছেন। এই বিবেচনাটা মাথায় রেখে আমি জি, আপনি বিবেচনা বিবেচনার কথা বললেন কিন্তু গোটা 2020 জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে যে করোনা নিষেধাজ্ঞা ছিল সেটার কোনো তোয়াক্কা করা হয়নি, সেটা একেবারে হয়তো বছর শেষে এই শেষ পর্যন্ত আগেও কর্মী আর নেতাদের সমাবেশ হতো, সাধারণ মানুষ থাকতো না, জি কিছু মনে করবে না, এখনো নেতারা গৃহবন্দী থেকেছেন, ঘরে বসে তারা বিবৃতি বক্তৃতা দিয়েছেন, কিন্তু তার মধ্যেও যে সব রকমের করোনা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা যায়, মূর্তি ভাস্কর্য থাকা যাবে কি যাবে না সেগুলো নিয়ে বয়ান দেওয়া যায় এবং লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করা যায়, সেটা আসলে দেখিয়ে দিয়েছে। এখানে আসলে 2020-এর এই রাজনীতির বিস্ময় অবস্থাটা এখানে অনেকটা স্পষ্টই হয়েছে। আমার মনে হয় আরিফ এখানে একটু যোগ করবেন বোধ হয়। এখানে বিস্ময় আলাদাভাবে হয়েছে তা কিন্তু নয়, মানে এই একটা ক্ষুদ্র গোষ্ঠী কোনোদিনই শতকরা 3 ভাগের উপরে ভোট পায় না, কোনোদিন না, আপনি কোনো ইতিহাসে দেখাতে পারবেন না। কিন্তু এরা যে জুজুর ভয়টা দেখায় এই ভয়ে অন্যরা সে দিয়ে পড়ে। এই যে মানে আওয়ামী লীগ 12 দিন পরে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এবং এইটা কিন্তু এখন শুধু না, এই যে মাওলানা মামুনুল হকের কথা বলা হচ্ছে, ওনার বাবা যখন ছিলেন তখনও কিন্তু নারী নীতির বিরুদ্ধে এবং বিভিন্ন জিনিস বিভিন্ন গুজব এটা ওটার মধ্য দিয়ে তারা সর্বদা আন্দোলন করতেন, এবং সেই আন্দোলনের কিন্তু সবাই খুব ভয় পেত, তখন বিএনপি আওয়ামী লীগ দুই দলই ভয় পেত। এটা হচ্ছে কেন পাইতো কি কারণ সেটা ওনারাই ভালো ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু এটা একেবারে যে নতুন তা কিন্তু না, যে কোভিড এর কারণে ওরা এগিয়ে এসেছে তা কিন্তু নয়।
সব রাজনীতি রাজনৈতিক কর্মকাণ্ড যে ধরনের সভা সমিতি মিছিল সেগুলোর উপরে এক ধরনের নির্বাহী একটা নিষেধাজ্ঞা ছিল, নিশ্চয়ই ছিল। তো তা না হলে তো ক্ষমতাসীন দলও তো বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপনের সকল আনুষ্ঠানিকতা তারা বাতিল করেছে, কিন্তু তার মধ্যেও যে এই নির্বাহী স্বাস্থ্যগত কারণে নির্বাহী আদেশও অমান্য করা যায় এবং অমান্য করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে আঘাত করা যায়, সেই অধ্যত্তটা কিন্তু স্পষ্ট করে বুঝিয়ে দিল সেই জায়গায়। আমি বাংলাদেশি মানে না, বাংলাদেশ মানে না, বাংলাদেশের সংবিধান মানে না, বাংলাদেশের সংবিধানই তো এরা মানে না, বাংলাদেশের অস্তিত্ব এরা মানতে চায় না সে 1971 সাল থেকে। এরা এই সুযোগটা নিয়েছে যেখানে সুস্থ রাজনীতি নাই সেখানেই তো অপরাজনীতির জন্ম হবে। এখন বাকি রাজনৈতিক দলগুলো যখন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে নাই তখন তারা তাদেরটা এজেন্ডাটা আর একটু শক্তভাবে করে এগিয়ে আসার চেষ্টা করেছে, পানি পরীক্ষা করা। এটা প্রথমে কথা হচ্ছে ভাস্কর্য বলে একটা শুরু করা, তারপরে এটা বঙ্গবন্ধুকে আঘাত করার একটা চেষ্টা করা, এবং এটা কিন্তু শেষ নয়, এটা শুরু। তারপরে তারা বলবে নারী নেতৃত্ব হারাম, তারপরে বলবে যে সংবিধানের এই সব জিনিস ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নাই, মানে এটা হচ্ছিল তারা একটা ধারাবাহিকতা শুরু করেছিল। এবং আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলবো আওয়ামী লীগ এখানে অনেকটা আপোষকামিতার সুর দেখিয়েছিল, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ, সাধারণ মানুষের যে রাগ, এটা টের পাওয়ার পরে তারপরে এখন গিয়ে লোকজন একটু আওয়ামী লীগ একটু শক্ত গলায় কথা বলছেন, ওনার নেতারাও বলছেন, কারণ সাধারণ মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ করেছে, সাধারণ মানুষ রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে খালি পায়ে যুদ্ধ করেছে ভোটের বিরুদ্ধে। সো তারা এগুলো কেয়ার করে না, এবং তারা যেহেতু কেয়ার করে না এরাই এক ধরনের শক্তি হয়ে দাঁড়ায়, এবং এদের মনোভাব টের পাওয়ার পরেই আমার কাছে মনে হয়েছে যে পরবর্তীতে ইদানিং আমরা দেখি অনেকেই এইগুলো নিয়ে কথা বলেন। প্রথম 12-14 দিন অনলাইনে আমরা কয়েকজন গলা ফাটানো ছাড়া কাউকে আমরা দেখি নাই, বা মিডিয়া আপনারা কয়েকজন এই প্রশ্নগুলো তোলা ছাড়া কাউকে আমরা দেখি নাই। সুতরাং এদের যে রাজনীতি, এরা সবসময় এরকমই ছিল, তারা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন, সংবিধানের সাথে বিচ্ছিন্ন, বাংলাদেশ যে কোথায় গিয়ে চলে যাচ্ছে, এর অর্থনীতি কোথায় যাচ্ছে, এর সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তিত হচ্ছে, কত লক্ষ লোক দারিদ্র সীমার উপরে উঠছে, কোনো কিছুর সাথেই তাদের কোনো তাল নাই, খোঁজ নাই। সুতরাং তাদেরকে আসলে তো গুরুত্ব দেওয়াটাও আমার কাছে খুব মানে প্রয়োজনীয় মনে হয় না। দুর্ভাগ্য হচ্ছে যেহেতু অন্য রাজনৈতিক এজেন্ডা গুলো এই মুহূর্তে বাজারে খুব বড় আকারে নাই, অন্য প্রচার প্রচারণা গুলো কম, আওয়ামী লীগ সরকার দলের সরকার দল হিসেবে সরকার চালাচ্ছে, এর বাইরেও যে তাদের দলীয় কর্মকাণ্ড কিছু নাই এবং কোভিড এর কারণে সম্ভবও না, বিএনপি তো একেবারেই মানে বলা যেতে পারে যে রাজনৈতিক তৎপরতার মধ্যে আসতেই পারছে না। সো এই সুযোগটা তারা নিচ্ছে, এটাকে গুরুত্ব আমি কখনোই দেওয়ার পক্ষপাতী না। মানে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে ওরা হাত দিয়ে দেখুক না, মানে এটা আওয়ামী লীগ লাগবে কেন, এটা হাত দিয়ে দেখুক। তো এখন এই জায়গাগুলো তো বুঝতে হবে, মানুষের মনোভাবটা কি বুঝতে হবে। মানুষ যদি এদেরকে সমর্থন করত এরা 3% উপরে ভোট পেত, ওরা জীবনে কোনোদিন এমপি হতে পারে নাই অন্য দলের মার্কা ভাড়া না করে বা বড় কোনো রাজনৈতিক জোটের সাথে গিয়ে। সুতরাং তাদের জনসমর্থন কখনোই আগেও ছিল না, এখনো নাই। এখন ওদের জন্য একটা ব্যবসা হচ্ছে, এরা বিভিন্ন জিনিস বয়ান করে, কিন্তু এই 2020-এ আসলে ধর্ম ব্যবসা করে, ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করে তারা অনেকখানি বিষিয়ে তোলার চেষ্টা করেছে, এটা যত পার্সেন্টেজের কথা বলেন না কেন। এদের ওয়াজের রেট বাড়বে না তো, এদের তো ওয়াজে লক্ষ লক্ষ টাকার কন্ট্রাক্ট হয় প্রতি রাতে, ওইসব কারণে তো তাদেরকে মার্কেটে থাকতে হয়, তাদের তাদের বাজার গরম করতে হয়। এটার সাথে সাধারণ মানুষের কোন সম্পৃক্ততা আমি দেখি নাই, মানে ওদের কোন মিছিলে আপনি দুটো সাধারণ মানুষকে দেখেন না যে একজন শ্রমজীবী মানুষ গিয়ে মিছিল করছে যে হ্যাঁ ভাস্কর্য বিরোধী মিছিলে আমিও আছি। তারাই তাদের মাদ্রাসার দরজা খুলে তাদের এই যে মানে আমাদের এতিম অসহায় বাচ্চাগুলোকে রাস্তায় নিয়ে আসে, ওদের আসতে হবে কারণ রাতে থাকতে হয় এবং ওইখানে দুবেলে খেতে হয়, বা তাদের ওই রাজনৈতিক জায়গা থেকে আচ্ছা ওস্তাদ বলেছেন হুজুর বলেছেন আসে, এদের নিয়ে মিছিল। আপনি সাধারণ কোনো মানুষকে দেখেছেন এই মিছিল যেতে, এটা কিন্তু কখনোই দেখা যায় নাই। তো এরা তো জনবিচ্ছিন্ন একটা জায়গা, এদেরকে নিয়ে আমরা মনে হয় 2020 এর রাজনীতিকে বিবেচনা করা আলাপ করার কিছু না। এরা অতীতে ছিল, পরবর্তীতে ছিল, রাজনীতির বিরুদ্ধে ছিল, শিক্ষানীতির বিরুদ্ধে ছিল, দুনিয়ার সব ভালো জিনিসের বিরুদ্ধেই এরা থাকে, এবং সবকিছুর জন্য তারা ধর্মের আশ্রয় খুঁজে, এবং তাদেরকে যখন ধর্ম দিয়ে চ্যালেঞ্জ করা তখন বলে ঘরে ঘরে মুফতি তৈরি হয়েছে। মানে তারা ছাড়া যে বাইরের আগে কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে,
বুঝতে পারে, বিশ্লেষণ করতে পারে, এটা মানতেই তাদের কষ্ট। মানে এখন এইটাই তো সমস্যা, এবং এটা তারা কমপ্লিটলি তাদের রাজনৈতিক উদ্দেশ্য, আর্থিক উদ্দেশ্য থেকে করে। 2013 সালে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে তারা কেন দাঁড়িয়েছে? বিএনপি যে আমাদের টাকা পয়সার লোভে দাঁড়িয়েছে। আমরা তো বলেছিলাম আমরা চট্টগ্রামে যাব, আমরা তো বলেছিলাম যে আমরা হাটহাজারিতে যাব, এবং আসেন আমরা কথা বলি, কি সমস্যা বলি, ওরা আমাদের সাথে কথা বলতে রাজি হয় নাই। কারণ কথা বললে তো সেই চুক্তি ধ্বংস হয়ে যাবে। বিএনপি যে আমাদের যে লক্ষ লক্ষ টাকার খেলা চলছিল সেখানে, সেই টাকার গেম নিয়ে তো তারা তখন কিছু পায় না। তো তারা তখন আমাদের সাথে কথা বলতে রাজি নয়, তারা হেলিকপ্টার চড়ে, বিমান চড়ে এখানে ওখানে গিয়ে তারা সারা বাংলাদেশ উত্তপ্ত করেছে। এটা তাদের ব্যবসা, এরা মূল রাজনীতি নয়। 2020 এর শেষ দিকে তাদের এই মূর্তির উপরে আঘাত আনা আরেক ধরনের আসলে নেগোসিয়েশনের ইঙ্গিত কিনা, যে টাকা পয়সা ফুরিয়ে গেছে, এখন টাকা দিয়ে চুপ থাকার একটা কোনো ব্যাপার আছে কিনা সেটাও থাকতে পারে নিশ্চয়ই। জি আরিফ, আবার আসবো আপনার কাছে, একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতির পরে আমি ডক্টর এ এস এম আলমগীর আপনার কাছে আসতে চাই, কারণ আপনি পরে যুক্ত হয়েছেন। আমরা 2021 রেজুলেশন কি হবে, পুরোটাই করোনা জোড়া বছর, এই করোনা জোড়া বছরে নানান কিছু আমাদের সামনে স্পষ্ট হয়েছে, অস্পষ্ট হয়েছে, আমরা বিভ্রান্তির মধ্যে ছিলাম, অনেকটা বিষিয়েও তুলেছে, কিন্তু এই অবস্থা থেকে যাওয়ার নিশ্চয়ই স্বাস্থ্য খাতই আমাদেরকে একটা না একটা কোনো আলো দেখাবে। আমরা ডক্টর এ এস এম আলমগীরের কাছে আসার আগে একটা ছোট্ট বিরতি নেব। বিশ্বে বিস্ময় থেকে যদি আমরা 21 সম্ভাবনাময় করতে চাই, সেখান থেকে নিশ্চয়ই কিছু না কিছু শেখার ছিল, শিখেছি, এবং এই শিক্ষা থেকে আমরা 21 কি রেজুলেশন নিতে পারি? ডক্টর এ এস এম আলমগীর আপনি বলবেন। ধন্যবাদ। আসলে 2019 এর এই সময়ে আমরা এখন যেরকম ভাবে উদ্বিগ্ন বা একটা ট্রমার ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন আমরা একটা আমাদের একটি আতঙ্ক কাজ করছিল, কারণ আমরা চায়না থেকে খবর পাচ্ছিলাম একটা আননোন নিউমোনিয়া দেখা দিয়েছে, সেটা সার্স হতে পারে, সেটা মার্স হতে পারে, কিংবা ইনফ্লুয়েঞ্জার পরিবর্তিত কোনো রূপ হতে পারে। তার পরবর্তীকালে আমরা জানুয়ারির 11 তারিখে কনফার্ম করলাম যে এটা একটা নভেল করোনা ভাইরাস, এবং তখন থেকে এখন পর্যন্ত আমরা প্রথম দিকে যেটা দেখেছি সারা পৃথিবীতে যে এক ধরনের সংকট তৈরি হয়েছে, এবং সেই সংকটটি আসলে আমরা বাংলাদেশিদেরকে গালাগালি করি বা এটা সারা পৃথিবীতে হয়েছে। আসলে এটা হওয়ার মূল কারণ ছিল আসলে 2009-10 যখন H1N1 প্যান্ডেমিক, অর্থাৎ আমরা যেটা সোয়াইন ফ্লু নামে অনেকেই চিনেন, সেই প্যান্ডেমিকটা হওয়ার পরে দেখা গেছে যে এটার ব্যাপ্তি অনেক কম ছিল, অনেক কম মানুষ মারা গেছে, এবং সারা পৃথিবীতে তখনকার যারা শাসক গোষ্ঠী ছিল সেটা কিন্তু 2011-12 এসে 2011-12 এসে অধিকাংশ বদলে গেছে। কিন্তু 2005-06 থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক নিয়ে যে কাজটা হচ্ছিল, সেই সময় সারা পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানকে মোটামুটি অবহিত করা গেছিল যে এইরকম একটা ভয়ঙ্কর প্যান্ডেমিক সামনে আছে, এবং তারপরে যখন সোয়াইন ফ্লুর মতো একটা মাইল্ড প্যান্ডেমিক সারা পৃথিবীতে হলো, তখন এক ধরনের বিভ্রান্ত হয়েছে রাষ্ট্র, এবং অনেক রাষ্ট্রেরই মূলত যারা পাবলিক হেলথে অনেক টাকা পয়সা ইনভেস্ট করেন, সেই টাকা পয়সা পাবলিক হেলথ থেকে কিন্তু চলে গেছে। অর্থাৎ 2011-12 থেকে আপনি দেখবেন সারা পৃথিবীর বিশেষ করে উন্নত দেশের সকলেরই পাবলিক হেলথ ইমার্জেন্সিতে যে টাকাটা ছিল সেই টাকাটা অন্য জায়গায় স্পেন্ড হয়েছে, এবং এখনো আমরা যেটা মনে করি যে মেডিকেলের উন্নত করতে হলে শুধু চিকিৎসার কথা চিন্তা করি, পাবলিক হেলথ যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং এটাই যে আসলে ব্যাকবোন হিসেবে কাজ করে সেটা আমরা ভুলেই গেছিলাম, এবং তখন এই ধাক্কাটা কিন্তু সারা পৃথিবীর সকল দেশ, আপনি যদি আজকে শুনেন ক্যালিফোর্নিয়াতে ICU নাই, টেক্সাসে বেড আর খালি নাই,
তখন আমরা যেমন অবাক হই না, কারণ আমরা যারা পাবলিক হেলথ নিয়ে দীর্ঘদিন এগুলি নিয়ে কাজ করি আমরা জানি এরকম একটা ধাক্কা আসলে সারা পৃথিবীর হেলথ সিস্টেম লন্ডভন্ড হয়ে যাবে। যেহেতু আমরা একটা প্যান্ডেমিকের কথা বলতাম, সেই প্যান্ডেমিকটা সেইভাবে সিরিয়াস হয়নি, তখন রাষ্ট্রপ্রধান যারা নতুন তাদেরকে আমরা আসলে কনভিন্স করতে পারিনি, এটা হলো বাস্তবতা। এবং সেই তুলনায় বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রথম দিকে যে চিকিৎসা নিয়ে এক ধরনের দোদুল্যমানতা, এক ধরনের ভয়, সেটা কিন্তু আমরা যেমন কাটিয়ে উঠেছি সারা পৃথিবীর অনেক দেশে কাটিয়ে উঠেছে। এবং সেটাতে যেটা হয়েছে যে এখন আমরা এক ধরনের আশার বাণী পাই, এখন যদি আমরা হাসপাতালে যাই অন্তত চিকিৎসাটা আমার নিশ্চিত হয়, যে বিভিন্ন হাসপাতালেই যেখানেই যান সেখানে করোনা চিকিৎসাটা হচ্ছে। প্রথম দিকে যেটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল, সারা পৃথিবীর বহু দেশেই একই অবস্থা ছিল, এবং সেখান থেকে উত্তরণটা হয়েছে, আমাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন গুলো আপডেটেড হয়েছে এবং সারা দেশের ডাক্তাররা সেটাতে ওরিয়েন্টেড হয়েছে এবং প্র্যাকটিস করে এখন এক ধরনের কনফিডেন্স। কিন্তু এখনো আমাদের যেটাতে আমরা কষ্ট পাই সেটা হচ্ছে যে আমাদের যে পাবলিক হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো সেগুলি সরকারি সর্বোচ্চ পর্যায় থেকে করা হচ্ছে, এবং আপনি আমি সাধারণ মানুষ সবাই জানি আমাদের ঘর থেকে বের হলে মাস্ক পরতে হবে। এখন এই বিহেভিয়ারাল চেঞ্জটা পাবলিক হেলথে অনেকে মনে করেন ভয় দেখিয়ে করা যাবে, এগুলি ভয় দেখিয়ে করা যায় না কখনো, এগুলি মানুষের অভ্যাসগত পরিবর্তন, এগুলি দীর্ঘদিনের ক্যাম্পেইন। এখানে সারোয়ারকে আমি স্যালুট, যে 2000 সালের কথা সারোয়ারের খেয়াল আছে, যে আমরা যখন ডেঙ্গিতে বাংলাদেশ প্রথম আক্রান্ত হলো আমরা সরকার থেকে বললাম আমাদের বুদ্ধিজীবী সুশীল সমাজ এবং সামাজিক সংগঠন গুলাতে আপনারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করুন। 3 দিনে ঢাকা শহর সবাই মিলে আমরা পরিষ্কার করে ফেলেছি, কিন্তু আমরা এখন ব্যক্তিগত ভাবে যে সচেতনতা সেটা হয়তো আমাদের অনেকের নাই, সামাজিক ভাবে যে উদ্যোগটা ছিল সেই উদ্যোগটা আমরা আসলে তেমন ভাবে দেখতে পাই না, কোথাও কোথাও ছোটখাটো আকারে হচ্ছে। এবং এই যে পাড়ায় পাড়ায় ক্লাব সংস্কৃতি, আমাদের ছোটবেলায় আমরা যখন এই শহরে বড় হয়েছি, বা যে সামাজিক সংগঠনগুলো ছিল এগুলি কোথায় যেন হারিয়ে গেছে, হারিয়ে গিয়ে একটা নতুন নামকরণ হয়েছে, সেটা হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এবং সেখানে আসলে টাকা পয়সা ছাড়া তো কিছু করা যায় না, তারাও যদি ভলেন্টিয়ার কাটাতে হয় সেই ভলেন্টিয়ার উপর টাকা দিতে হয়, এটা হলো আমরা তখন বলি অ্যালাউন্সেস এন্ড এটসেট্রা। সো সেটা হচ্ছে না, সেটা না হতে সরকার তার সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেও, আপনি দেখেন যখনই আমাদের মাস্ক পরার পরিমাণটা বেড়ে যায় তখন আমাদের সংক্রমণ চক্কা কমে যায়, এইরকম ভাবে প্রমাণিত একটা সূত্র। আপনি যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আপনি জুলাইয়ের শেষের দিকে আমাদের মাস্ক পরার যে প্রবণতা ছিল শতকরা 70% বা এখনো শতকরা 50%-এর উপরে, মাঝখানের শাস্তি ক্যাম্পেইন ইত্যাদি, সংক্রমণ সংখ্যা বেড়ে যাওয়া, মানুষের ভয় পাওয়া, এবং সেখান থেকে কিন্তু এখন সংক্রমণ সংখ্যা কমে যাচ্ছে। তো এটাই বাস্তবতা, আপনি যদি স্বাস্থ্যবিধি গুলো মেনে না চলেন। এখন ব্যক্তিগত একটা উদ্যোগ আমাদের সবাই সমানভাবে সচেতন আমরা যেটা বলছি যে এক ধরনের ব্লেসিংস হিসেবে আপনারা নিয়েছেন, কারণ অনেক আক্ষেপ ছিল যে একদিন না একদিন এই স্বাস্থ্য খাত এবং এই যে অব্যবস্থাপনা সেটা নিয়ে এত এত কথা বলার পরেও যখন নাকি কেউ শুনেনি, এই করোনা আপনাদের জন্য এক ধরনের ব্লেসিংস হিসেবে এসেছে। এখন আমরা মাস্ক কদ্দূর পরি বা কদ্দূর মুখে রাখবো সেটা নিয়ে আমাদের পরের রেজুলিউশনটি হবে। শেষ করব অনুষ্ঠান একেবারে, আমি মাসুদ কামাল আপনার দু একটি লাইন যোগ করার হয়তো আছে একেবারে শেষ। আসলে যেহেতু 2020 নিয়ে আলোচনা করছেন, আমি রাজনীতি একটা বিষয় নিয়ে একটু কথা বলি, ছোট করে বলবো আমি। এই যে হেফাজতের ভাঙা ভাঙি আছে না, এটা একটা পজিটিভ দিক কিন্তু আছে, পজিটিভ দিকটা আছে এভাবে যে হেফাজত কিন্তু একটা ফাপানো বেলুন ছিল, দেখতে বিশাল, ভেতরে কিছু ছিল না কিন্তু, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের ক্ষমতাসীন সরকারি দল যে দলটা আছে এই দলটা হেফাজতকে ওই বিশালই হয়তো মনে করতেন, হঠাৎ করে একটা ওই বেলুনটাকে একটা ফুটো দিয়ে একটু আলপিন দিয়ে ফুটিয়ে দেওয়া হয়েছে। ফুটিয়ে কে দিয়েছে জানেন? সজীব অজয় জয় একটা কথা বলেছে না, ওরা রাজাকার হয়ে গেছে, এক কথায় ওই বেলুন ফুটে গেছে, বাতাস বেরিয়ে গেছে, দেখা যায় এটা কোনো আয়ত্তনই নাই, এবং এখন দেখেন ওদের কিন্তু কোনো অস্তিত্ব নাই। এতে কি হয়েছে আমি মনে করি সরকারের এখন মানে উপলব্ধি তাতে আসবে, যাকে আমরা এতদিন বড় মনে করেছি ও আসলে বড় না, ও আসলে নিতান্তই অবহেলার একটা মানে অবহেলার যোগ্য একটা শক্তি। কাজে এইটা বরং একটা পজিটিভ দিক হয়েছে যে চোখে আঙুল দিয়ে তাদের দেখানো গেছে যে এরা আসলে কোনো শক্তিই না।
আমি মনে করি এটা অর্জন একটা জি মানে এটা তাহলে বিশের বিষয় অনেক ধন্যবাদ সময় দেবার জন্য আমাদের হাতে সময় ফুরিয়ে গেছে আগামীকাল আবার নতুন কোন বিষয় নিয়ে দেখা হবে ইস্পাহানি নিউজ আর এক্সট্রা আজকে এখানেই শেষ করছি